আসসালামু আলাইকুম, রিপোর্টার বাংলা টেলিভিশনের দেশে জেলা উপজেলা প্রতিনিধিদের সংবাদ পড়ছি আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। এবারে দেখুন বিস্তারিত। র‍্যাবের অভিযানে খুলনা হতে অনলাইন বেটিং অ্যাপসের মাধ্যমে অবৈধভাবে ডলার ও দেশীয় অর্থ লেনদেন চক্রের মূল হোতাসহ পাঁচজন গ্রেপ্তার। তথ্য ভিডিওচিত্রে মোহাম্মদ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার খুলনা। খুলনা জেলার রূপসা থানা এলাকায় একটি চক্র দীর্ঘদিন যাবৎ ওয়ান এক্স বেট, ভেলকি লাইভ সহ বিভিন্ন বেটিং ওয়েবসাইটের মাধ্যমে অর্থ লেনদেন করে আসছে। উক্ত চক্রটি অনলাইনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যক্তির নিকট হতে অবৈধভাবে ডলার ক্রয় বিক্রয় এবং বিকাশ, নগদ, রকেট বা ইউপে অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে অর্থ লেনদেন করে থাকে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‍্যাব ৬ খুলনার একটি আভিযানিক দল ১লা মার্চ ২০২৩ রাতে খুলনা জেলার রূপসা থানাধীন পূর্ব রূপসা এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন বেটিংয়ের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন চক্রের মূল হোতা আসামি মোহাম্মদ রাজীব শেখ বয়স ৩০, মোহাম্মদ এনামুল গাজী বয়স ২৮, মোহাম্মদ মেহেদী হাসান বয়স ২৯, মোহাম্মদ ইদ্রিস মোল্লা বয়স ৪৪, সর্ব থানা রূপসা জেলা খুলনা, মোহাম্মদ মামুন হোসেন বয়স ৩০ থানা কেশবপুর জেলা যশোরদেরকে গ্রেপ্তার করে। এ সময় সাক্ষীদের সমক্ষে গ্রেপ্তারকৃতদের নিকট হতে অনলাইন বেটিংয়ের কাজে ব্যবহৃত ৫টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন হতে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে বিকাশ, নগদ উপায় বা রকেট ছাড়াও অনুমোদিত বিদেশি অ্যাপস মোবিক্যাশের সাহায্যে ওয়ান এক্স বেট সহ অন্যান্য অবৈধ বেটিংয়ে আয় ও ব্যয়কৃত ডলার এবং দেশীয় অর্থ অবৈধ উপায়ে লেনদেন সংক্রান্ত তথ্য পাওয়া যায়। গ্রেপ্তারকৃত আসামিদের খুলনা জেলার রূপসা থানা হস্তান্তর করত তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।